আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক মণ্ডলী, কারি জুবায়ের আহমদ তাশরিফের অজানা একটা তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তথ্যটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দর্শক মণ্ডলী, আমার কমেন্টস বক্সে অনেকে আমাকে কমেন্ট করেছে এবং ফেসবুকে এবং টুইটারেও অনেকজনে ইনবক্স করেছে যে ভাই, জুবায়ের আহমদ তাশরিফ যে মেয়েকে বিবাহ করেছে তার সাথে তার কি সম্পর্ক ছিল, অর্থাৎ সে এত অল্প বয়সে কেন বিয়ে করলো? কারণ কারোর সাথে যদি কারোর সম্পর্ক না থাকে এত অল্প বয়সে কেউ বিয়ে করে না। তো সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তার নিজের মুখেই আপনাদেরকে শোনাবো বিয়ের আগে তার সাথে সেই মেয়ের কি সম্পর্ক ছিল এবং কি সম্পর্কের কারণে সে এত অল্প বয়সে এবং ছাত্র বয়সেই সে পড়ালেখা অবস্থায় বিবাহ করেছে। দর্শক মণ্ডলী, তো এই বিষয়টা বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক মণ্ডলী, জুবায়ের আহমদ তাশরিফের অনেক বিষয় নিয়ে, অনেক লাইফস্টাইল নিয়ে এবং অনেক স্কলার এবং কলরবের অনেক শিল্পীদেরকে নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ভালো লাগলে ঘুরে আসতে পারেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। আর যদি নতুন কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, চলুন জুবায়ের আহমদ তাশরিফের নিজের মুখ থেকেই শোনাবো ওই মেয়ের সাথে তার কি সম্পর্ক ছিল। তো দর্শক মণ্ডলী, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, একটা তথ্য জোগাড় করতে, একটা সত্য বিষয় জানানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো বিষয়টা জানার পরেও যদি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, আসলে বিষয়টা দুঃখজনক। যাই হোক, আপনাদের ভালোবাসা নিয়ে আজকে এই পর্যন্ত এসেছি, আপনাদের ভালোবাসা নিয়ে বাকি দিনগুলো আমি আরও সামনে অগ্রসর হতে চাই ইনশাল্লাহ। তো চলুন বকবক না করে মূল ভিডিওতে চলে যাব, তার নিজের মুখ থেকে আপনাদেরকে শোনাবো সে ওই মেয়েকে বিবাহ করেছে কিন্তু তার বিয়ের আগে কি সম্পর্ক ছিল। তো চলুন তার নিজের মুখ থেকে আপনাদেরকে শুনে আসি। আলহামদুলিল্লাহ, হাদিসের এই কথা রাখতে গিয়ে আমার বিবাহ করা। অনেকে জিজ্ঞাসা করতে পারে আমার বয়স কত, তো আমার বয়স 22 বছর, এটা আমি আগেই বলেছি। তো সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে আমার তো আলহামদুলিল্লাহ দেখতে ছোট দেখা গেল, মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স হয়েছে এসেছে। বিয়ে যারা করে তাদের চক্ষু হেফাজতে থাকে এবং তাদের লজ্জাস্থান হেফাজতে থাকে, হেফাজত করেন, আমিন। তো রমজান মাসে আমার এই বিয়ে হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো দর্শক মণ্ডলী, আপনারা তার নিজের মুখ থেকে বিষয়টা জানতে পারলেন। তার কথার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে তার বিয়ের বয়স হয়েছে, অর্থাৎ 22 বছর বয়স হয়েছে, তার দাড়ি ওঠেনি, ঠিক আছে, সে ছাত্র, ঠিক আছে, কিন্তু তার বিয়ের প্রয়োজন হয়েছে, সে বিবাহ করেছে। অর্থাৎ সে বিবাহ করেছে হাদিসের ভাষ্যর দিকে তাকিয়ে এবং সে গুনাহ থেকে বাঁচার জন্য সে বিবাহ করেছে। তো এইটা নিয়ে কেউ বাজে কমেন্ট বা বাজে মন্তব্য করবেন না, কারণ তার বিয়ের প্রয়োজন হয়েছে, পরিবারের দিক থেকে সে বিবাহ করেছে। তার ওই মেয়ের সাথে বিবাহের আগে কোনো সম্পর্ক ছিল না, বাট সে তার ইমানত্ব রাখার জন্য, ইমানের হাকিকত রাখার জন্য সে বিবাহ করেছে। দর্শক মণ্ডলী, তার জন্য সবাই দোয়া করবেন, তার দাম্পত্য জীবন যাতে সুখী হয়। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মোবারক।